হাওড়া জেলার হুগলি নদীর উপর 22 লক্ষ টাকার নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সেতু কলকাতা শহরে যুক্ত করেছেন। তবে জেনে অবাক হবেন, এই ব্রিজটি দুপুর ও রাত 12টার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে এর কারণটি সত্যি চমকে দেওয়ার মতো। হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি। দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত এটি 280 ফুটের বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশের নোঙ্গর করা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট, তাই এর উপরে বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে। আসলে ব্রিটিশদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল 25,000 টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি। তার বুদ্ধিজীবীর মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো 12টা, কিন্তু তার উল্লেখ করেনি যে দুপুর নাকি রাত 12টা। আর সেই কথা মনে করেই দুপুর ও রাত 12টার সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়। যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয়, কিন্তু তা সত্ত্বেও ব্রিজের কাঠামোর মরচে পড়তে শুরু করেছে। মানুষের পানের পিক ও পশু পাখির মলমূত্রের কারণে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর রক্ষণাবেক্ষণের জন্য 65 লক্ষ টাকা খরচ করা হয়, কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবে এই বৃষ্টি। এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না, এইটা 12টার সময় বন্ধ রাখা হয় একটি চালাকি, কারণ যাতে মানুষের ওজন বৃষ্টি খুব সহজে শান্তিতে নিতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও বানানোর সহায়তা করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।